পঞ্চলিঙ্গের স্বর থেকে রওনা দিয়ে পরের দিন সকালে পৌঁছে যায় পুরীতে। আর প্রথম দিনের পুরীর সকালটা আমাদের এমনভাবেই শুরু হয়। এমনভাবেই প্রথম দিনের সকালটা কাটিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়ি সমুদ্রের উদ্দেশ্যে। শ্রী বিচ থেকে হোটেলে ফিরে একটু খাওয়া দাওয়া সেরে বেরিয়ে প্রথম দিন আমরা দর্শন করি স্বর্গদুয়ার। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও একইভাবে দিনটা কাটে আমাদের, আর খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ি সমুদ্রের স্নান করার উদ্দেশ্যে।
চতুর্থ দিন অর্থাৎ আমাদের শেষ দিনে প্ল্যান ছিল সকালে রেস্ট নিয়ে বিকেলের দিকে পুরীর জগন্নাথ মন্দির দর্শন করে খাজা কিনে হোটেলে ফেরার, আর সেই মতো বেরিয়ে পড়ি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। এইভাবেই শেষ হয়েছিল আমাদের পুরী ভবনের ষষ্ঠম দিন অর্থাৎ তৃতীয় গন্তব্যস্থল, আর আমরা পুরী থেকে রওনা দিই পুরীর সাইট সিন অর্থাৎ ধবলগিরি, সূর্য মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি আর নন্দনকাননের উদ্দেশ্যে।